ধর্মের সম্বন্ধে আমার প্রথম ঠিক পরিচয় নাই। আমার বন্ধু ছিল হামিদুর রহমান, আমার সঙ্গেই পড়তো। আমরা তখন প্রথম ব্যাচের ছাত্র আর্ট কলেজের। হামিদ 1951 সনের মাঝামাঝি দিকে চলে গেল লন্ডনে,
ওখানে পড়বি বলে। পরবর্তীতে ডিসেম্বরের দিকে হামিদ চলে, হামিদ আমাকে চিঠি লিখলো যে আমি ভর্তি হয়েছি লন্ডনের সেন্ট্রাল স্কুল অফ আর্টে। আরেকটা কথা হলো যে এখানে একটি বাঙালি মেয়ে যে স্কাল্পচার করে সেও ওখানে ক্যাম্বারের স্কুলে পড়ছে, তার সঙ্গে আলাপ হয়েছে এবং বন্ধুত্ব হয়েছে এবং দেখতে খুব সুন্দরী। আমরা সব উৎসাহিত হলাম কি প্রেমে পড়ে গেছে বোধহয় নিশ্চয়ই। তারপর আমি যখন ইটালিতে যাই প্রশাসনের অগস্ট সেপ্টেম্বর মাসে, তখন আমি আমি চিঠি লিখি যে আমি এরকম ফ্লোরেন্সে আছি, তো ফ্লোরেন্স তো খুব লন্ডনের কাছেই, তো আমি হয়তো যাবো কিংবা তোমরাও আসতে পারো। আমি চিঠি দিল আমাকে যে আমি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আসবো। তো আমি তখন থাকতাম একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোস্টেলে। হঠাৎ আমাদের কোনো কি না জানিয়ে থার্ড কি ফোর্থ ডিসেম্বর জনসনের এসে উপস্থিত সন্ধ্যার সময়। তখন খুব কুয়াশা পড়ছে, খুব ঠান্ডা কুয়াশা পড়ছে বা বরফ কিছু কিছু পড়ছে। তো এই সন্ধ্যার সময় ওরা এসে উপস্থিত আমার হোস্টেলে। তো আমি এই আমার সঙ্গে নগার প্রথম দেখা। আমার যেটুকুন ধারণা হয়েছে যে নভেরা সম্বন্ধে যে হঠাৎ করে সবার একটা চিন্তাভাবনা, তার কাজ নিয়ে আবার আগ্রহ নতুন করে জেগে ওঠা, এটা শুধুমাত্র একটা ডিসকানেক্টেড একটা ঘটনা না, এটার পিছনে কিছু কিছু কারণ আছে। তার মধ্যে আমার মনে হয় সামাজিক পরিবর্তন, সামাজিক পট পরিবর্তন। এখন নভেরা যখন এখানে কাজ করেছে তার অ্যাক্টিভিটির পিরিয়ডটা এমন ওই মানে মিড ফিফটিস থেকে আর্লি সিক্সটি পর্যন্ত, তখন আসলে মহিলারা মানে কর্মক্ষেত্রে এবং সামাজিক যে ফোরফ্রন্টে ছিল না সামাজিক অঙ্গনে, কিন্তু এখন সেটা অনেক পাল্টে গেছে। এখন মহিলারা সামনে এগিয়ে এসেছে এবং তারা নিজেদের নিজেদের যে ইতিহাস, হ্যাঁ, এবং নিজেদের পাস্টটাকে নিজেদের পেছন দিকে তাকিয়ে কিছু সম্পর্ক খুঁজতে চায়, বর্তমান তাদের অবস্থার সাথে পিছনে তাদের অবস্থা কী ছিল। তো সেই ক্ষেত্রে নভেরাকে এখন জাগিয়ে তোলার ব্যাপারটা বোধ হয় খুব স্বাভাবিক, কারণ আমি দেখেছি যে যে যারা প্রথমে নভেরা সম্বন্ধে সোচ্চার হলো, কথা বললো, যে মাহবুব আহমেদ বলে একজন ভদ্রমহিলা, তারপরে আমিও হয়তো বা মহিলা বলে আরও বেশি ইন্টারেস্টেড হলাম। টেন ক্লাস এখানে তোমার কথা ছিল, পরে চেঞ্জ করে দিয়েছে, এই যে ঘর এলিগুলো এখন আছে, হ্যাঁ, এই সব জায়গায় টেন ক্লাস হওয়ার কথা ছিল। হ্যাঁ, এই এই লোহা তো ছিল না, অরিজিনালি প্ল্যান ছিল না, এইখানেই তো স্ট্যান্ড ক্লাস, এবং এখান থেকে লাইটটা রিফ্লেক্ট করে সাদা ফ্লোরের উপরে পড়ার কথা ছিল। থার্ড ইয়ারে পড়তে ফার্স্ট ফ্লোরে চলে যায়, তো প্যারিসে গেল, না লন্ডনে গেল। আচ্ছা, তো লন্ডন থেকে নাজমের বলে যে তুই প্যারিসে যা। আচ্ছা, ওরা যখন ফিরে আসলো 57-এ যখন এটা কাজ শুরু করলো, শহীদ মিনারের কাজটা যখন শুরু করলো, তখন
সরকারি কাজগুলো বিশেষ ভাগ করে হামিদি করত, যেমন চিফ ইঞ্জিনিয়ার জব্বার সাহেবের কাছে যাওয়া বা সরকারের সঙ্গে কন্ট্রাক্ট করা বা এই কাজগুলোর একটা কিভাবে করা হবে এর প্ল্যানিংগুলো। কিন্তু মেন যে লেআউটটা যখন করতো, যদিও হামিদের সঙ্গে পরামর্শ করে, কিন্তু নভেরাই করেছিল মেন লেআউটটা, মূল লেআউটটা নভেরাই করেছিল, যদিও হামিদের পরামর্শ নিয়ে একসঙ্গে করতো, কিন্তু প্র্যাকটিক্যাল কাজটাকে, হ্যাঁ প্র্যাকটিক্যাল কাজটা কিন্তু হামিদ নভেরাই করেছে। হ্যাঁ, আসলে স্টেন ক্লাসটা করলে কিন্তু খারাপ হতো না। এখানে এখন দেখে যেটা মনে হয়, সাদা ফ্লোরের উপরে করলে খারাপ লাগতো না। নভেরার কাজের ব্যাপারে আলাপ আসলে কমই হয়েছে। নভেরার কাজের ব্যাপারে আমাদের যথেষ্ট তার ব্যাপারে আমরা নেগলিজেন্ট, কারণ সে এতগুলো কাজ করে গেছে, প্রথম ভাস্কর হিসেবে কাজ করেছে। কিন্তু তারপরেও আমার কাছে যেটা মনে হয় যে তার কাজের ব্যাপারে লোকাল কিছু এলিমেন্টস এসছে, হ্যাঁ, যেটা কিন্তু বেশ একটু আশ্চর্যজনকই, কারণ সে কিন্তু ইউরোপে স্কাল্পচার শিখেছে, ইউরোপে বেশ অনেক বছর ছিল, ওখানে স্কাল্পচার, তারপরে দেখা যাচ্ছে যে উনি সাবজেক্ট ম্যাটারের দিক থেকে, হ্যাঁ বিষয়বস্তুর দিক থেকে, উনি কিন্তু ওই ইউরোপিয়ান আর্টের থেকে সরাসরি যে কিছু নিয়েছে সেটা দেখা যাচ্ছে না, বরং দেখা যাচ্ছে যে আমাদের গ্রামের কৃষক পরিবার, হ্যাঁ, যেটা আসলে আমাদের এখন পর্যন্ত, আমাদের তো একটা অ্যাগ্রেরিয়ান সোসাইটি বেসিক্যালি, সেখানে সব থেকে ইম্পর্টেন্ট ইউনিট হলো গরু, এবং সে গরুর উপর নির্ভরশীল কৃষক পরিবার, তো সেই জিনিসটা খুব প্রাধান্য পেয়েছে তার কাছে, বারবারই গরু এবং কৃষক পরিবার, আর নাহলে পাওয়া যাচ্ছে যে ওই ফ্যামিলি বা মা ও শিশু এইসব, তো এগুলো আসলে খুব ইউনিভার্সাল সাবজেক্ট ম্যাটার। হ্যাঁ, আমাদের ফোক পুতুল টুতুলগুলো দেখা যাচ্ছে যে ওই টেপা পুতুল যেগুলো মাটি, সেগুলো তো ওই মা শিশু, হ্যাঁ, এই ধরনের ব্যাপারগুলো খুব আমাদের জন্য, এটা হলো ইউনিভার্সাল, কারণ এটা বেস্টও আমরা হেনরি মুরের কাজে যেমন দেখছি, সেরকম আমাদের সাধারণ মানুষের কাজ, যেটা আমাদের ওই যেটা এজলেস ট্র্যাডিশন বলে, সেই এজলেস ট্র্যাডিশনের মধ্যেও একই ধরনের কাজ দেখছি। এবং আরও ইন্টারেস্টিং হলো যে সে বৌদ্ধ ধর্ম নিয়ে তার ইন্টারেস্ট ছিল, এবং সে একবার বর্মা যায়, তারপরে তার কাজের মধ্যে কিছু বুদ্ধিস্ট এলিমেন্ট আমরা দেখতে পারি, তো এটাও খুবই আমাদের উপমহাদেশীয় একটা ব্যাপার। তো যেটা আমার মনে হয় যে নভেরার কাজের ভিতরে এটা একটা গুরুত্বপূর্ণ অংশ, যে সে বিষয়বস্তুর দিক থেকে খুবই দেশীয় ছিল। নভেরার স্বামী ব্যক্তিগতভাবে বছর আনা ইসলাম, আপনি তো সম্প্রতি নভেরার সাথে দেখা করেছেন, তো এখনকার নভেরা সম্পর্কে আমাদের কিছু বলবেন কি? আমার সাথে তো মাত্র 8-9 দিন আগে দেখা হলো, উনি এখন পর্যন্ত সুস্থ আছেন, এবং বয়স যে সেই হিসাবে যতটুকু সুস্থ থাকার কথা, এবং উনি হেঁটে চলে বেড়ান, ভাস্কর্য করেন, চিত্রকর্ম করেন, তারপরে প্রদর্শনী দেখে বেড়াচ্ছেন দিব্যি সুস্থ দেহে। আর দেশে আসার ব্যাপার যেটা, সেটা হলো একেবারে ব্যক্তিগত কারণে, উনি আসলে দেশে ফিরতে আগ্রহী না, কিন্তু দেশের জন্য অসম্ভব ওনার টান, কারণ আমার সাথে যতবার দেখা যাচ্ছে প্রথমেই জিজ্ঞেস করেন বাংলাদেশ কেমন আছে, বাংলাদেশে জামদানি শাড়ি কি এখনও পাওয়া যায়, রাজশাহী সিল্ক এখনও পাওয়া যায়, ঢাকাতে কী অবস্থা। বছর চারেক আগেও কিন্তু উনি ভারত ভ্রমণে আসতেন, তা এখন যেহেতু একটু বয়স হয়ে গেছে,
ওরকম করে আর আসতে পারেন না, কিন্তু আগে প্রত্যেক বছর নিয়ম করে উনি হিমালয়ে যেতেন। শহীদ মিনারটা যেটা আমি যতদূর জানি নবীরা বলেছেন, শহীদ মিনারের আসল নকশাটা নবীরা করে, এই কারণে এটার একটা যুক্তিযুক্ত প্রমাণও আছে। কেন, নবীরা তো নিজে ভাস্কর, নবীরা যখন দেশ ছাড়েন শহীদ মিনারের ছোট্ট একটা মডেল দিয়ে গেছিলেন হামিদ রহমানের কাছে, সেটাকে হামিদ রহমান করেছেন। তবে এটা একেবারে সত্যি যে নবীরা শহীদ মিনারের আসল নকশা করেছেন, পরিকল্পনাটা নবীরা ছিল। এটাও বলা যায় যে এখন পর্যন্ত যে ভাস্কর্য আমরা দেখি বাংলাদেশে, তার মধ্যে আমার মনে হয় নবেরার যে আউটডোর স্কাল্পচার সম্বন্ধে যে যে পরিষ্কার ধারণা ছিল যে একটা মানে সূর্যের মতন একটা বড় আলোর উৎস থেকে আলো পেলে একটা ভাস্কর্যর সেই আলো ছায়াটাকে কীভাবে কাজে লাগাতে হবে, হ্যাঁ, সে ব্যাপারে ভলিউমগুলো কীরকম হওয়া উচিত, ফর্ম এবং স্পেসের ডিস্ট্রিবিউশন কীরকম হওয়া উচিত, সেগুলো ইন্টারঅ্যাকশন কীরকম হওয়া উচিত, এসব ব্যাপারে কিন্তু সে খুব সচেতন ছিল। এবং একটা ফর্মের যে স্ট্রাকচারাল ব্যালেন্স, ভিজুয়াল ব্যালেন্স, এইসব জিনিস সম্বন্ধে সে খুব সচেতন ছিল। সে কনসিয়াস ছিল যে ভাস্কর্যের একটা রোল আছে সিটি প্ল্যানিংয়ে, এবং ভাস্কর্যের জনজীবন বা সাধারণ মানুষের, যেটা খুব সাধারণ কথাই যে সাধারণ মানুষের জীবন বোধটাকে একটু উন্নত করে করার দায়িত্ব আছে ভাস্কর্যের। এটা তার নিজের কোটেশনই পেয়েছি আমি আর কি, তার নিজের কথা যে সিটি প্ল্যানিংয়ে ভাস্কর্যের একটা ভূমিকা থাকা দরকার, সেটাতে করে মানুষের জীবনের যে উন্নতি, একটা মানে মানুষকে আরেকটু উন্নত প্রাণী হিসেবে তো প্রস্তুত করার জন্য, তো সেই উদ্দেশ্যে কিন্তু সে চেষ্টা করেছে আউটডোরে ভাস্কর্যটাকে আনার জন্য। আমার বাবা স্টামার খান উনি 1658-এর দিকে যখন বাড়িটা করা শেষ করলেন, তখন উনি সামনে বাগান করেছেন খুব সুন্দর করে। বার করার পরে চিন্তা করলেন যে বাগানের সামনেটা একটু ফাঁকা জায়গা রয়ে গেল, তো ওনার বন্ধু ছিল হামিদুর রহমান সাহেব, আর একজন বন্ধু ছিল প্রিন্সিপাল সাইদুর রহমান সাহেব। ওনারা দুইজন দুই বন্ধু চিন্তা করে বাবের আমার তখনকার স্কাল্পচার সম্বন্ধে ওনার খুব ভালো ধারণা ছিল, ওনার নাম করা ছিল এই ব্যাপারে, তো ওনাকে আমার বাবা ঠিক করলেন এই কাজটা করার জন্য। তারপরে কাজ শেষ হলো তখন খুব সম্ভব 1660-এর দিকে কাজটা কমপ্লিট হলো। বাড়িটা এখন আমরা ভেঙে কী করবো এখন আমরা চিন্তা করি নাই, কিন্তু মানে হয়তো এত বড় জায়গাটা সামনে রেখে টাকাটা নষ্ট হবে, হয়তো আমরা মাল্টি স্টোরি বিল্ডিং ওদের ভবিষ্যতে করবো, তো এটুকু চিন্তা করেছি যে সবার স্বার্থের জন্য জনসাধারণ যাতে যে নবেরার কোনো ভালো স্কাল্পচার এখন সংরক্ষিত নাই কিছু আমাদের বাংলাদেশে, কিন্তু আমাদের এটা স্ট্যাটুস মানে যেহেতু সংরক্ষিত আছে এই জন্য এটা আমরা জাদুঘরকে মানে দিয়ে দিতে চাচ্ছি আর কি। জাদুঘরের সাথে আমাদের কথা হয়ে গেছে, আমরা এটা আব্বার নামে দিয়ে দিব যাতে সবাই দেখতে পারে জিনিসটা। প্রত্যেক শিল্পীর জীবনেই কতগুলো সময় আসে, সে যদি চাকরি না করে কোথাও, কোনো ফিক্সড ইনকাম না থাকে, তাকে ওই কাজের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে যেতে হয়। এমনকি লিওনার্দো দা ভিঞ্চি বলেন কি মিকেলাঞ্জেলো বলেন, তারা কখনো ফ্লোরেন্সে থাকতো, কখনো মিলানে থাকতো, কখনো
ফ্রান্সে থাকতো, কে মিকেলাঞ্জেলোকে পোপ নিয়ে যায় রোমে, এরকম বিশেষ করে আধুনিক যুগে তো আরও বেশি, ওই লিভিং এবং কাজ করার পরিবেশ এই দুটো একসঙ্গে পাওয়া অনেক সময় ডিফিকাল্ট হয়। তো নোভেলাকেও অনেকটা কিছুটা সেই কারণে ঢাকায় যেহেতু আর কাজের স্কোপ, সরকারি কোনো কাজের স্কোপ পেল না, এবং ফয়েজ সাহেব তাকে একটু প্রমিস করলেন যে লাহোরে হয়তো কাজ করার স্কোপ মিলবে, তুমি লাহোরে আসো। তো নোভেলা লাহোরে গিয়েও ওই নিজের একটা কাজ আমরা শুধু দেখেছি, যেটা 62 ন্যাশনাল এক্সিবিশন প্রাইজ পেয়েছিল, ওই একটা ওই চাইল্ড ফিলোসফার বলে একটা কাজ আছে। তা আর কোনো বছর খুব কাজ, বড় কোনো কাজ পায়নি। তখন তার হঠাৎ মনে হলো যে সে কিন্তু ছোটোবেলাকে নাচতো, সে বলে যে আমি বোম্বেতে গিয়ে নাচ শিখব। ফয়সাহেব পরিচিত বন্ধু ছিল ইসমত চুক্তাই বলে, খুব নামকরা লেখক, লাহোরেরই কিন্তু বোম্বেতে সেটেল করেছিল। তো ইসমত চুক্তাইকে ফয়সাহেবই যোগাযোগ করে যে তখন কে ভালো নাচতো যেন, কি বৈজয়ন্তী মালা না কার কাছে নাচ শিখতে গেল। ওখানে মাস তিন চার বছর ছিল, তো ওখানে ওই নাচতে নাচতে পড়ে গিয়ে পা ফ্র্যাকচার হয়। তারপরে এই নাচ শিখে বন্ধ করে দেশে চলে আসে, এবং ওর তখন মা বোধহয় অসুস্থ ছিল, মাকে দেখার জন্য একবার ঢাকায় আসে, দ্বার কাছে দেখা করেনি। তারপর আবার ওখান থেকেই বোধহয় মাসে দেখা করে আবার বোধহয় প্যারিসে চলে যায়। আমরা স্কাল্পচার ডিপার্টমেন্ট ছাত্র ছিলাম এই চারুকলা ইনস্টিটিউটের, কিন্তু আমরা কিন্তু কখনো নভেরার কাজের খুব একটা মানে সুনাম শুনিনি। আমরা জানতাম একজন, মনে হতো যে একজন অ্যামেচার মহিলা বোধহয় কাজ করেছে, কিন্তু তার সে যে একজন মানে প্রপারলি ট্রেন্ড একজন আর্টিস্ট, সে এখানে এসে কাজ করার চেষ্টা করেছে, কিছু যেখানে ছিল না সেখানে কিছু গড়ার চেষ্টা করেছে, এভাবে কখনো তাকে প্রেজেন্ট করা হয়নি। এবং আমাদের যে ইনস্টিটিউট, এটা কিন্তু আলটিমেটলি শিল্পের ধারা কিভাবে প্রবাহিত হবে সেটার ব্যাপারে কিন্তু আর্ট ইনস্টিটিউটের একটা বড় ধরনের ভূমিকা আছে। সেখান থেকেই যখন নভেরার প্রতি একটা নেগলিজেন্ট অ্যাটিটিউড দেখা যায়, যেমন যখন চারুকলা ইনস্টিটিউটের ভাস্কর্য বিভাগ খোলা হয়, 1956 থেকে 1960 পর্যন্ত নভেরা দেশে ছিল, কিন্তু 1963 সনে ভাস্কর্য বিভাগটা খোলা হয়। তো এর মধ্যে যে নভেরা ছিল যখন দেশে, তখন কিন্তু ইজিলি এই ভাস্কর্য বিভাগ খোলা যেতে পারত, যেহেতু যাদেরকে নিয়ে পরে খোলা হয়েছে তারা কিন্তু নভেরার চেয়ে বড় বিশেষজ্ঞ ছিল না ভাস্কর্যের ক্ষেত্রে। হ্যাঁ, চারুকলা ইনস্টিটিউট থেকে যে আগ্রহটা সে পেতে পারত, যে পৃষ্ঠপোষকতা সে পেতে পারত, সেটা পায়নি। আরেকটা বিষয় আমরা দেখতে পারি, সেটা হলো ওই, যদি এটা খুব বিতর্কিত, এই শহীদ মিনারের সাথে তার যে সম্পর্কটা ছিল নভেরার, সেটা কিন্তু এখন কোনো কোনো বেশ বড় মাপের যারা সুপ্রতিষ্ঠিত শিল্পীরাও এখন বলছে যে নভেরার কিন্তু যথেষ্ট অবদান ছিল শহীদ মিনারের ডিজাইনের ব্যাপারে। তো এবং যদি খুব অবজেক্টিভলি চিন্তা যদি আমরা করতে পারি না, কিন্তু চেষ্টা করলে দেখা যায় যে শহীদ মিনারের যেই মেটিরিয়াল, হ্যাঁ, সে রড, কংক্রিট এটসেট্রা, সেটার সাথে নভেরার কাজের মেটিরিয়াল এক, এবং ওই সিম্পলিসিটি যেগুলো তার কাজ, তারপরে মা ও শিশুর যে
ব্যাপারগুলো তার কাজে আমরা দেখতে পারি। এই সবই শহীদ মিনারের মোটিভ স্টাইল, এগুলোর সাথে মিলালে আমাদের হয়তো মানে অবিশ্বাস্য মনে হয় না যে নভেরার এর পিছনে কিছু অবদান থেকে থাকতে পারে। আর তারপরে যেটা অনেক যেটা আর কি এমনিতে যেটা সত্য বলে স্বীকারই করা হয় যে তিনটা স্কাল্পচার সে করেছিল শহীদ মিনারের জন্য, তো সেই স্কাল্পচারগুলিও তো এখন কোনো অস্তিত্ব নেই। সেই স্কাল্পচারগুলি বা কোথায় গেল, কী হলো সেগুলো? তো শহীদ মিনারের ব্যাপারে এটাও আমাদের একটা বলা যেতে পারে, আমরা এক ধরনের আমাদের আমরা তাকে সেখানেও কোনো স্বীকৃতি দেইনি। যদি তার স্বীকৃতি প্রাপ্য ছিল তাহলে সেটাও তো দেওয়া উচিত ছিল। তো ইতিমধ্যে 57 জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আওয়ামী লীগ সরকার আতাউর রহমান খান চিফ মিনিস্টার, উনি বলেন যে আগামী 21 ফেব্রুয়ারি আগে আমরা একটা বড় শহীদ মিনার অন্তত আরম্ভ করতে চাই। তখন ঢাকায় খুব তো আর্কিটেক্ট বেশি ছিল না, আর হামিদা নগর যেহেতু আগে থেকেই ওয়ার্কস ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করছে, তো ওরা শুনে বলে যে ঠিক আছে আমরা একটা মডেল সাবমিট করি। তখন খুব তাড়াহুড়োর ভিতরে এক মাসের ভিতরে কে করবে? তখন গভর্নমেন্ট আর্কিটেক্ট চিফ আর্কিটেক্ট ছিল ম্যাকনেল বলে এক ব্রিটিশ আর্কিটেক্ট, আর মুজাহিদ ইসলাম ছিলেন অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট, আর তখন ওই একজন ডেনিশ আর্কিটেক্ট ছিলেন এশিয়ান কমিশন বেসিসে কাজ করার জন্য, দুলুরান বলে। তো যেহেতু এই সমস্ত কাজগুলোর দায়িত্ব ছিল PWD বা আন্ডারে, তখন চিফ ইঞ্জিনিয়ার জব্বার সাহেব ছিলেন চিফ ইঞ্জিনিয়ার। ওদের সঙ্গে এই প্রায় 2 বছরের কাজ করার ফলে ওদের সঙ্গে ভালো জানাশোনা বন্ধুত্ব হয়ে যায়। তো ওরা যখন প্রপোজাল দেন ঠিক আছে আমরা একটা মডেল করে দিই, সেই সময় আমি অবশ্য ঢাকায় ছিলাম না, আমি আবার করাচি গিয়েছিলাম, করাচি লাহোর এক্সিবিশন নিয়ে গিয়েছিলাম। তো আমি যে এসে দেখি যে এরা কাজটা শুরু করেছে, ওদের কাজটা সিলেক্ট হয়েছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এই দুটো কাজ মানে এই শহীদ মিনারের কাজ আমাদের সাথে দুজন মিলেই করেছে। এখন যেটা একটা কন্ট্রোভার্সি আছে যে হামিদ করেছে না নভেরা করেছে, এটা বোধহয় কন্ট্রোভার্সি এটা আনা ঠিক না, কারণ দুজনের এত ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল অনেক বছর থেকে এবং দুজনে সবসময় একসঙ্গে কাজ করতে একসঙ্গে দেখেছে, সুতরাং দুজন মিলেই পরিকল্পনা করেছে। তো যেহেতু নভেরা স্কাল্পচার, সুতরাং তার অবদান অন্তত মডেলটা তৈরি করার মধ্যে তার অবদান বোধহয় একটু বেশি। আইডিয়াটা বোঝে দুজনে মিলে আইডিয়া করতেছে, একটু ডিসকাস করে একসঙ্গেই করেছে, সুতরাং আমার মনে হয় না যে এটা নিয়ে বেশি কন্ট্রোভার্সি করা, কারণ এটা কে করেছে এটা তো কোনো প্রুফ নেই। একটা প্রুফ হলো যেহেতু নভেরা সবসময় হামিদের উপর কিছু ডিপেন্ড করতো অন্তত অর্থকরির দিকে এবং সাপোর্টের দিক থেকে, এবং গভর্নমেন্টের যে সমস্ত ফর্মালিটিস আছে সেগুলো নভেরার পক্ষে করা সম্ভব ছিল না। দৌড়াদৌড়ি করার, অফিসে যাওয়া, টেন্ডার দেওয়া, কোটেশন দেওয়া, দৌড়াদৌড়ি একটা টাকা নিয়ে একটা ফয়সলা করা, এগুলো হামিদ কী করত? এবং কন্ট্রাক্টটা বোধ হয় গভর্নমেন্টের পক্ষে যে কন্ট্রাক্টটা আপনাকে একজনকে দেবো, দুজনকে তো আর দেওয়া যায় না, সেজন্য কন্ট্রাক্টের নামটা বোধ হয় হামিদের নামেই ছিল। এটা বোধহয় পাবলিক লাইব্রেরির ব্যাপারও তাই, কন্ট্রাক্টর তো হামিদের নামে কিন্তু কাজটা দুজন মিলে করেছে। সেই হিসাবে হামিদের নামটাই সবাই জানে, হামিদের নামটাই বেশি জানে। আর নভেরা ছিল না দেখে, থাকলে পরে হয়তো রিয়েল ঘটনাটা আরও জানা যেত।
দেখা গেল যে 1960-এ এখান থেকে চলে গেলেন। এরপরে আমরা দেখি যে ওই ব্যাংককে উনি একটা এক্সিবিশন করেন এবং সেখানে আবার খুব ড্রামাটিক শিফট তার মেটেরিয়াল হয়ে গেল তখন ওই মেটাল। এখানে তো মেটালের কোনো কাজ আমরা দেখিনি তার। তো ওখানে ওই ভিয়েতনাম যুদ্ধ তখন চলছিল এবং ভিয়েতনাম যুদ্ধতে যে ধ্বংস বিমান টিমান এগুলো পার্টস নিয়ে অ্যাসেম্বলেজ এগুলো নিয়ে উনি কাজ করেছেন এবং সেখানে আমরা দেখছি যে একদম আলাদা তার কাজের ধরন। তারপর পরবর্তীতে তার প্যারিসের এক্সিবিশনে আমরা দেখছি যে তার ওই মেটালেরই খুব সম্ভবত, কিন্তু ওগুলো কিন্তু কিছু কিছু কাজ দেখছি যে ওই আমার আমার ঠিক এখন মনে নেই, যাই হোক মানে যেটাকে আমরা ওই প্রিমিটিভ আর্ট বলি সেই সব ইয়েগুলো নিয়ে উনি কাজ করেছেন। হ্যাঁ, সেই সব স্টাইলগুলো নিয়ে উনি কাজ করেছেন, যেমন দড়ি পেঁচিয়ে পেঁচিয়ে যেরকম ফর্মস তৈরি করে কিছু কিছু মানে ট্রাইবস বা ওগুলো এক্স্যাক্টলি কারা তা আমার এখন মনে হচ্ছে না, যে সেই ধরনের কাজ উনি করেছেন। আবার দেখা যায় কিছু ওই ক্যালডেরিয়ান ধরনের একটু কাট আউট ফর্ম টর্ম জোড়া লাগে ওরকম করে। তো মানে উনি খুব স্থবির ছিলেন না, হ্যাঁ উনি সবসময় এবং কাজ নিয়ে একদিকে অগ্রসর হয়েছেন বা কোনো দিকে অগ্রসর হয়েছেন। এবং এখানেও উনি যে রেকগনিশন পায়নি, ফেম পায়নি, তার জন্য উনি কাজটাকে ছেড়ে দেননি আর কি, উনি কাজ করে গেছেন। এবং এটা আমার কাছে মনে হচ্ছে যে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। যেটা মজার ব্যাপার হলো কয়েকদিন আগেও আমরা অনেককে বলতে শুনেছি যে নবেরা মারা গেছেন। তো মানে এই পর্যায়ে গেছিলো আমাদের তাকে ভুলে যাওয়া বা তার সম্বন্ধে আমাদের যে ইন্টারেস্টের অভাবটা, হ্যাঁ যে তাকে মানে সে মারা গেছেন এবং ওখানে শেষ আর কি অবস্থাটা। তো যাই হোক, নবেরার দিক থেকে হয়তো এতটা কেটে ফেলেনি সে গোড়াটাকে, কারণ সে এখনও শুনেছি যে প্রতি বছরই প্রায় সে এই অঞ্চলে আসে, ভারতে আসে, নেপালে আসে এবং বৌদ্ধ ধর্মের প্রতি বা বৌদ্ধ দর্শনের প্রতি তার একটা ইয়ে আছে, তার যে আগ্রহটা ছিল এখন পর্যন্ত আছে এবং সেই উপমহাদেশে আশেপাশে সে আসেন যান। নবেরা তো চলে গেলেন 1960 সনে চলে গেলেন এবং এটা খুব একটা যে কংক্রিট কারণ আমরা দেখতে পারি না যে কী কারণে তিনি চলে গেলেন। অনেকভাবে চিন্তা করে দেখা যেতে পারে, শিল্পী বলতে যে জাগতিক
বা প্র্যাগম্যাটিক দুনিয়া থেকে একটু আলাদা ছিল তার সমস্ত কিছু। সে নিজেকে খুব আলাদা করে ফেলেছে, তার পোশাক আশাক, তার চাল চলতি সব কিছু দিয়ে সে নিজেকে একটু অনন্য করেছে, এবং এটা হয়তো তার শিল্পী সত্তার বিকাশের জন্যে, কারণ সে সাধারণ রমণীর মতো হতে চায়নি। তো সেই ক্ষেত্রে সে ঢাকার মতন একটা পরিবেশে এসছে এবং এসে সে কাজ করতে পেরেছে। এখানে প্রথমে হয়তো একটু চিন্তা করার ব্যাপার আছে যে স্কাল্প একজন ভাস্কর কাজ করার জন্য যেই উপকরণ, যে জায়গা, যে অবস্থান দরকার সেগুলো কিছু ছিল না। একটা কনসিডারেবল ব্যাপার যে সে এসে সেগুলো সমস্ত মোটামুটি যেভাবে হোক গুছিয়ে সে কাজ কিন্তু শুরু করেছিল, এবং সে মানে 100টার মতন ভাস্কর্য সে করেছে ঢাকায় যতদূর রেকর্ড আছে আর কি। তো কাজ শুরু করেছে, কিন্তু ব্যাপার হলো যে কাজগুলো যে সে করবে সে কাজগুলো তো রাখার ব্যাপার আছে, সংরক্ষণের ব্যাপার আছে, অথবা কোথাও নিয়ে ওটাকে ডিসপ্লে করার ব্যাপার আছে। হ্যাঁ, সেই সব দিক থেকে সে কিছু কাজ ঢাকায় ঠিকই পেয়েছিল সেটা আমরা জানি, কিন্তু যতদূর সম্ভব কাজ খুব বেশি পায়নি। হ্যাঁ, কারণ সে খুব একটা প্র্যাকটিক্যাল লোক ছিল না, সে গিয়ে গিয়ে কাজ চাইতে পারবে এরকম লোক ছিল না। সে কাজের জন্য কীভাবে অ্যাপ্রোচ করতে হবে মানুষকে এইসব ব্যাপারগুলো কিন্তু তার ভিতরে একদমই ছিল না, এবং তাকে অন্যরা সহায়তা করে সেটা যতদূর হয়েছে সেটুকুন করেছে। তো সেইখানে যদি কোনো গলদ দেখা দেয় মানে সেই সহায়তার মধ্যে, তখন সভাপতি তার জন্য এখানে আর কি পেরে ওঠাটা একটু মুশকিল, কারণ সে নিজের হয়ে এসব কাজগুলো করার মতন মানুষ ছিল না। আর যদি তখনকার পরিবেশের কথা ভাবি, তখন তো ওই মহিলাদের যা বললাম, মহিলাদের তো সামাজিক বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে প্রায় অবস্থান ছিল না বললেই চলে। হ্যাঁ, সেখানে সে এমন একটা মাধ্যমে কাজ করতো যেটা যেটা বেশ মানে বৈপ্লবিকও বলা যেতে পারে সে মাধ্যমে কাজ করার ব্যাপারটা। তারপরে সে মহিলা ছিল, সে একা থাকতো, তার পেছনে কোনো গুরুজন ছিল না তাকে প্রোটেক্ট করার জন্য বা তার মানে এসব তো কনভেনশনস আছে আমাদের সমাজে যে একটা মেয়ে একলা থাকতে পারে না, এখন পর্যন্ত আছে। আজকেও মানে যে কোনো মহিলা যদি একদম একা থাকে, বিশেষ করে মানে সমাজের ওই শ্রেণীতে, হ্যাঁ উচ্চ মধ্যবিত্ত শ্রেণীতে, এটা খুব একটা মুশকিলের ব্যাপার হয়ে যাবে। তো সেটা একটা অসুবিধা ছিল, এবং আরেকটা অসুবিধার কথা হয়তো বলা যেতে পারে, সেটা হলো যে তার আশেপাশে যারা ছিল অন্য শিল্পীরা, তারা আসলে কতদূর তাকে শিল্পী হিসেবে গ্রহণ করেছিল এটার ব্যাপারে কিন্তু একটু প্রশ্ন সবসময় মনে থাকে, কারণ তাহলে কিন্তু সে হারিয়ে যেত না এভাবে। তাকে যদি শিল্পী হিসেবে মর্যাদা দেওয়া হতো, তার যে রোল সেটাকে একটা স্বীকৃতি দেওয়া হতো, তাহলে কিন্তু তার মানে কোনোভাবে না কোনোভাবে তার একটা কাজ সে করে চলে গেছে বুঝলাম, কিন্তু তার কাজটা পরবর্তীতে যে কাজের যে মূল্যায়ন এটা কিন্তু ধারাবাহিকভাবে হয়ে থাকত। হ্যাঁ, যেমন জয়নুল আবেদিনের কাজ সে করে গেছে এবং সে কাজের মূল্যায়ন আমরা মানে পুনর্মূল্যায়ন হচ্ছে, কিন্তু ওটা কোথাও কেটে গিয়ে আবার শুরু হয়নি। তো কিন্তু যেহেতু তার শিল্পী সত্তার প্রতি আমার মনে হয় না যে তখন যারা তার আশেপাশের শিল্পীরা ছিল তারা যথেষ্ট শ্রদ্ধাশীল ছিল। হ্যাঁ, তা অনেকের সাথে আলাপ করেছি আমি নিজেও, তারা তাকে ভুলেনি ঠিকই, কিন্তু একজন মানে ব্যক্তিত্ব হিসেবেই বেশি মনে রেখেছে। কিন্তু সে যে একটা মানে কথা বললে সে তার কাজ সম্বন্ধে খুব একটা কথা হয় না, সে ব্যক্তি হিসেবে কীরকম ছিল, তার এক্সেন্ট্রিসিটিস, তার সে যে অন্যরকম ছিল, এইসব ব্যাপারগুলো খুব প্রাধান্য পায়। এটা আমার মনে হয় একজন শিল্পীর জন্য একটু দুঃখজনক বটে। Thank you.
백경계 무상심심이며 법액천만금 난조우 아금문견득수지원해어레진실의 개법장진환오 마라나 마라 옴 마라나 마라다 옴 하라나 마라다 금강반야 바라밀경여시 암문하사오니 일시 부리제사이고 기스급고덕은나사 여 대비구중 1250인으로 구하시다 이시에 세존이 식시에 차기 지발하시고 입사위대성하사 글씨가실세 거기 성중에 차제을 예하시고 안지본처 하사 반사을 하시고 수입을 하시고 세조이게 하시고 부자이자 하시다시에 장로수보리 제대중중하야 직종자기하고 편단의견하고 우술약지하고 앞장공경하야 200불은 나대희우 세존이시여 열래선호염제보살하시며 선부촉제보살하시나니까 세존이시여 선남자 선녀이니 발라욕따라 삼약삼보리 시민대는 응운나주며 운하항복기시민이 꼽을은 나사 선제 선제라 수보리 하여여 소설하여 열애선 호염제 보살하시며 선부축 제보살하시나니라 여금제청하라 당위여설하리라 선남자 선녀이니 발라욕타라 삼약삼보리 시민대는 응여시 주며 여시 양보기시민이라 휴연인시다 세존이시여 은여용문 하나니다 불고수보리 아사대 제보살마사리 응여시 양보기시민이 소요일체중생기의 양난생약태생약습생약화생약유생약무생약유상약무상 이우상비무상을 하게 영임무여열반나이 멸도지하리라 하라여심멸도무량무수무변중생아대실무중생이 등멸도자니라 하이고 수보리야약 보살이우아상 생상수자상이면 즉비보살이니라 부차수보리야 보살은 너법에 응모소주하야 행어보시니 소위 부주색보시며 부주성향미촉법보시니라 수보리야 보살은 응여시 보시야 부주상이니 하이고 약고살이 부주상 보시하면 귀에 복득은 불가사양하리라 수보리야 의이구나오 동방허공을 가사량부와 불량이다 세존이시
수보리야 남서 북방사 위상아 허공을 가사량보아 불안이다 세존이시여 수보리야 보살음 우주상보시 복덕이 역부여시야 불가사양인예라 수보리야 보살은 탄흥유소